স্টুডেন্টস ওয়েলকাম টু অভিস টেক ল্যাব। আজকে আমরা নাম্বার সিস্টেমের লাস্ট পার্ট অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তার শর্টকাট মেথড যেটা আমরা এর আগে অক্টাল টু হেক্স বা হেক্স টু অক্টালের ক্ষেত্রে করেছিলাম নর্মাল নাম্বারের জন্য, আজকে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য করব উইথ শর্টকাট মেথড, তাহলে বা ব্রিজ মেথড যেটাকে আমরা বলি, কোনো একটা নাম্বার সিস্টেম থেকে টপকে আরেকটাতে যাওয়া। ফার্স্টে আজকে আমরা খুব সিম্পল ওয়েতে অক্টাল টু হেক্স করব, যেহেতু হেক্স টু অক্টাল এর আগে আমি করিয়ে দিয়েছি এবং প্রসিডিওরটা যেহেতু একদমই সেম, দ্যাটস ওয়াই আমরা আজকে হেক্স টু অক্টাল করব না, অনলি অক্টাল টু হেক্স করব। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে একটা নাম্বার নিয়েছি 365.34, এটা একটা অক্টাল নাম্বার, কারণ এর মধ্যে হায়েস্ট নাম্বার আছে 6, যেটা কি না 8 থেকে, দ্যাট মিনস 7 থেকে, 8 বেস হলে হায়েস্ট নাম্বার 7 হয়, দ্যাট মিনস 7 থেকে ছোট, বেস 8 লেখা আছে, দ্যাট মিনস এটা একটা অক্টাল নাম্বার। নিয়ে যেতে হবে কত? বেস 16, মানে হেক্সাডেসিমালে। তাহলে আমরা এর আগের দিনও পড়েছিলাম কি করতে হতো আমাদের, আমাদের খুব সিম্পল একটা কাজ করতে হতো, নাম্বারটাকে আগে বলেছিলাম প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা করে লিখে নেবো। এখানেও লিখেছি 365, পয়েন্টটা দিয়েছি, ভালো করে খেয়াল করবে 365.34, পয়েন্টটা জাস্ট ওখানে দেওয়ার জন্যই থাকবে, বিকজ পয়েন্টটা আমরা আনসারে বসাবো, এটা জাস্ট নিজের হিসেব রাখার জন্য, পয়েন্ট এখানে কিছু বসবে না। তাহলে 365, তো 3 এর জন্য দেখো 2, আমি বলে দিয়েছিলাম এইগুলো ওয়েটেড বেস, ওয়েটেড বেস অক্টালের ক্ষেত্রে 3 কেন হয়, বিকজ অক্টালের বেস 8 বলে। যদি এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকে আমি এর ওপর আলাদা একটা ভিডিও করেছি, অক্টাল টু হেক্স অ্যান্ড হেক্স টু অক্টাল, ইভেন নাম্বার সিস্টেমের বাকি সব কটা পার্টের উপর আলাদা ভিডিও আছে, ওপরে আই বাটনে গেলে প্লে লিস্টটা পেয়ে যাবে, সেখান থেকে তোমার সবগুলো ভিডিও দেখে নিতে পারো, বা অক্টাল টু হেক্স হেক্স টু অক্টাল নর্মাল নাম্বার, দ্যাট মিনস ইন্টিজার নাম্বারের জন্য যে ভিডিওটা ছিল সেটা দেখে নিতে পারো, তাহলে সলভ করতে সুবিধা হবে। আমরা বলেছিলাম এই পার্টগুলো ওয়েটেড পার্ট, ওয়েটেড পার্ট 3 বিটে ভাঙবো 4-1 করে। তাহলে 4-1 লজিক অনুযায়ী 3 কিসে আসবে, 2+1 3, তার মানে 0-1-1, 6 আসছে 1-1-0, 5 আসছে 1-0-1, বিকজ 4+1 5, 2+1 3 0-1-1, আর 4 মিনস 1-0-0, ক্লিয়ার? তাহলে 365.34 এটা লেখার মধ্যে কোনো অসুবিধা নেই, সামনে 0 অমিট হবে, লেফট সাইড 0 অমিট হবে, 1-1-1-1-0, 1-0-1 পয়েন্ট, এখানে পয়েন্ট ছিল সেটা মনে রাখার জন্যই বলেছিলাম, এটা আমি এখানে মার্ক করছি ওই জন্যই। তাহলে এখানে 1 পেলাম, দেন কি পাচ্ছি আমি ভালো করে খেয়াল করো, 0-1-1, তো 0-1-1, নাও 1-0-0, নাও 1-0-0, ক্লিয়ার? এবার ভালো করে দেখবে, এই যে নাম্বারটা পেলাম, এই নাম্বারটা আমরা কিসে পেলাম, এই নাম্বারটা আমরা বাইনারিতে পেলাম, এবার বাইনারিটাকে আমরা ডিরেক্ট হেক্সে কনভার্ট করব। বাইনারিকে হেক্সে কনভার্ট করার রুল কি ছিল আমি বলেছিলাম, 4 করে নিতে হবে, মনে করে দেখো 4 করে, মানে এখানেই মজাটা হচ্ছে, মজাটা এখানে যে পয়েন্টেড নাম্বারের ক্ষেত্রে যখন বাইনারি থেকে অন্য করে না, বাইনারি থেকে অক্টাল হলে 3 করে নেবো, বাইনারি থেকে হেক্স হলে 4 করে নেবো, পয়েন্টের আগের পার্ট মানে পয়েন্টের লেফট সাইড, রাইট টু লেফট কাটবো, পয়েন্টের রাইট সাইড লেফট টু রাইট কাটবো, আবার বলছি পয়েন্টের লেফট সাইড রাইট টু লেফট কাটবো, পয়েন্টের রাইট সাইড লেফট টু রাইট কাটবো। দেখো আমি এখানে অ্যারো দিয়ে দিয়েছি, পয়েন্টের লেফট সাইড এটা রাইট টু লেফট কেটেছি, 4 আবার 4, পয়েন্টের রাইট সাইড দেখো লেফট টু রাইট কেটেছি, অ্যারো এদিকে এদিক দিয়ে কেটেছি। এবার এখানে স্যার আমাদের 4-0 এসছে, তাহলে এটা কি নেওয়ার দরকার আছে? দেখো লজিক্যালি নেওয়ার দরকার নেই, যখন আমি এখানে দেখছি 0-1-1-1 চলে আসছে, এখানে 2-0 পড়ে থাকছে, আমার এই পার্টটাই নেওয়ার দরকার নেই, আমি শুধু নিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে নিয়ে আসলে কোনো লাভ হয় না, একটু পরে বুঝতে পারবে। তাহলে এখানে 2-0 ছিল, আমাকে 2-0 অ্যাড করতে হয়েছে, আমরা 2-0 অ্যাড করেছি। তাহলে আবারও একই ব্যাপার, বাইনারি ওয়েটেড কোড 4 বিটে ভাঙা আছে, তাহলে কী করবো, 8-4-2-1 ফেলবো, 8-4-2-1 ফেলেছি, 4-1 মানে এখানে আসছে 15, দেন এখানে আসছে 4+1 5, দেন এখানে আসছে 4+2 6+1 7, আর এখানে কী আসছে 4-0, আলটিমেটলি 0। তাহলে জিরোটা লজিক্যালি কোনো ভ্যালু থাকে না, বিকজ পয়েন্টের পর ডান দিকে 0 আর পয়েন্টের এদিকে বাঁ দিকে 0-র কোনো ভ্যালু থাকে না, তোমরা জানো। তাহলে এই যে বাইনারি নাম্বারটা ছিল, যে আমি এখানে 4-0 লিখেছি, যেটা তোমরা নাও লিখতে পারো, তোমরা এই পার্টটা টোটালি অমিট করে এরকম লিখতে পারো, এটাতেও কোনো সমস্যা নেই, ইকুয়াল টু কী হবে 15, 15 আমরা এখানে লিখতে পারি, এখানে নয়, 15 মানে হেক্সে কনভার্ট করলে এফ,
A5.70 আমি লিখিনি বিকজ রাইট মোস্ট পয়েন্টের পরে রাইট মোস্ট জিরোর ভ্যালু নেই দ্যাটস ওয়াই আমি লিখিনি A5.7 পেয়েছি এবার A5.7 যেটা পেয়েছি আনসারে কি লিখবো এটা তো বাইনারি থেকে হলো নাও আমরা এখানে লিখছি ডিরেক্ট অক্টাল থেকে এই আনসারটা তাহলে লজিক্যালি কি বলছিল এখানে 365.34 লিখেছি 365.34 ইকুয়ালস টু A5.7 বোঝা গেছে আবারও বলছি অক্টাল টু হেক্স কনভার্ট করার রুলটা একদমই সেম জাস্ট একটা জিনিস আমি ব্রিফ করে দিচ্ছি সেটা হচ্ছে তোমার পয়েন্টের লেফট সাইডে রাইট টু লেফট পয়েন্টের রাইট সাইডে লেফট টু রাইট এই কাটিংটা যদি বুঝতে পারো যেভাবে অক্টাল টু হেক্স হয়েছে হেক্স টু অক্টালও করতে পারবে তাহলে আমি সকল স্টুডেন্টকে বলছি অক্টাল টু হেক্সটা আমি করে দিয়েছি হেক্স টু অক্টাল বাড়িতে ট্রাই করো যদি হেক্স টু অক্টাল করতে প্রবলেম হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বারে যদি নর্মাল নাম্বারের ক্ষেত্রে প্রবলেম হয় ভিডিও দেওয়া আছে ভিডিওতে গিয়ে দেখো আর না হলে তোমরা কি করবে তোমরা সিম্পল হেক্স টু অক্টাল কনভার্ট করতে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি এর জন্য আলাদা ভিডিও আনার চেষ্টা করব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং